মন্ত্রিপরিষদ বিভাগ রোববার আটই আগস্ট এই বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে তা এগারো আগস্ট থেকে সব ধরনের সরকারি বেসরকারি অফিস যানবাহন ও দোকানপাট স্বাস্থ্যবিধি মেনে চালু করার অনুমতি দেওয়া হয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠান পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার বা বিনোদন কেন্দ্র খোলার বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি লকডাউনের পরে যা কিছু খুলবে এবং যে সকল নিয়মে খোলা থাকবে সব সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সড়ক রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন যানবাহন চলাচল করতে পারবে সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট দপ্তর শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করতে পারবে শপিং মল মার্কেট দোকানপাট সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে সকল প্রকার শিল্প কারখানা চালু থাকবে খাবার দোকান হোটেল রেস্তোরাঁ অর্ধেক আসন খালি রেখে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখা যাবে সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে গণপরিবহন বিভিন্ন দপ্তর মার্কেট ও বাজার সহ যে কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি প্রতিপালনের অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে